আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়রাস হবিস। আজকে আপনাদের ঈদ স্পেশাল একটি কুর্তি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এর জন্য এখানে আমি 3 গজ ফয়েল কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমি প্রথমে 4 ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। আর দেখুন, কাপড়টার সামনে পার্টে আমি 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়েছি এবং পিছনেরটা 3 ইঞ্চি পরিমাণ কম রয়েছে। এখন এই 3 ইঞ্চি পরিমাণ মার্ক করে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি 3 ইঞ্চি থেকে কুর্তির লম্বা 41 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। এখন এই 3 ইঞ্চি মার্ক থেকে আমি বন্ধ দিক থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তারপর আমি 3 ইঞ্চি থেকে 14 ইঞ্চিতে একটি মার্ক করলাম। এখন 14 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চিতে উপর থেকে 14 ইঞ্চি পর্যন্ত সোজা দাগ দিয়ে নিচ্ছি এবং এই 3 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ আরও এক্সট্রা আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এখন দেখুন, শুধু সামনের পার্টটাকে আমি এই 3 ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে, দেখুন পিছনের 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা দাগটাকে সামনের দাগ পর্যন্ত নিয়ে ইস্ত্রি করে নিয়েছি। তারপর আমি পুট নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ এবং আর্মোরের জন্য 3 ইঞ্চি থেকে 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়ে এল শেপ দিয়ে নিচ্ছি। আর বডি নিচ্ছি আমি 9.5 ইঞ্চি পরিমাণ। তারপর আমি আর্মোরের শেপ দিয়ে নিচ্ছি। কোমর নিচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। এখন বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। এক্সট্রা আরও 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এখন এই দাগ বরাবর করে কেটে নিচ্ছি। আর এই অংশটা হচ্ছে কুর্তির নিচের পার্ট। তো এই যে দেখুন, 2টি পার্ট হয়েছে, একটি সামনের এবং একটি পিছনের। তো সামনের পার্টটি আমি নিয়ে নিচ্ছি, তারপরে এটাকে উল্টাভাবে ভাঁজ করে নিচ্ছি। মানে যে পাশটা দাগ রয়েছে সে পাশটাকে এভাবে ফোল্ড করে নিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এতে আমার এক পাশের দাগটা আরেক পাশে ভালোভাবে বসে যাবে। তো এখন দেখুন, উপর দিক থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ করে স্কেল দিকটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। তারপর এই 1 ইঞ্চি থেকে আমি পিন্টাক সেলাই দেব। তো এই 1 ইঞ্চি থেকে আমি 7 ইঞ্চি পর্যন্ত একটি মার্ক করে নিলাম। এখন এই মার্ক বরাবর করে আমি টিকেন দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বডি অংশটা সেলাই করে নিচ্ছি। তো সামনের পার্টটাকে উপরের দিক থেকে আমি একদম চিকন পরিমাণ করে পিন্টাক সেলাই দিয়ে নিচ্ছি। আর পিন্টাক সেলাইগুলোকে আমি 1/2 ইঞ্চি দূরত্ব করে দিয়ে নেব। যেহেতু আমি 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম, সেলাই করতে গেলে 1/2 ইঞ্চি পরিমাণ করে আমি এই 3 ইঞ্চি কাপড়টাকেই পিন্টাক সেলাই নিয়ে আসব। তো দেখুন, আমি 7 ইঞ্চি পরিমাণ করে পিন্টাক সেলাই দিয়ে নিয়েছি। কিন্তু এখন এর উপরে আমি পিছন পাটটা বিছিয়ে নেওয়ার পরে দেখছি কাপড়ে একটু এক্সট্রা রয়েছে, তাই এখানে আমি আরও একটি পিন্টাক সেলাই দিয়ে নিব। তার মানে আমার 7.5 ইঞ্চিতে পিন্টাক সেলাইগুলো দিতে হবে।
তাহলে আমার 3 ইঞ্চি পরিমাণ কাপড় কমে যাবে। তো এখন মেপে দেখছি, এই যে দেখুন এখন পুরো সমান হয়েছে। তো পিনটাক সেলাই দেওয়ার পরে বডিটাকে আমি ইস্ত্রি করে নিয়েছি। আর এখানে দেখুন আমি একটি ডোরি তৈরি করে নিয়েছি, ডোরিগুলোকে আমি 2 ইঞ্চি পরিমাণ করে করে কেটে নিচ্ছি। আর ডোরি তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বডিতে যে আমি মার্ক করেছিলাম সেই মার্কটা আমি আরেকটু গাঢ় করে নিয়েছি। তারপর কোমরের দিক থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ করে একটি মার্ক করলাম। এরপর আমি এই 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি করে করে মার্ক করে নিচ্ছি। এই মার্কগুলোতে আমি ডোরিগুলোকে এভাবে লুপ করে সেলে গুঁয়ে নেব। তো প্রতিটি মার্ক বরাবর করে আমি ডোরিগুলোকে সেলে গুঁয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি পিছনে যে 1 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়েছিলাম সেই দাগটার উপরে ডোরিগুলো সেলে করে নিলাম, ডোরি লুপগুলো সেলে করে নিলাম। এরপর আমি সে 3 ইঞ্চি পরিমাণ দাগটাকে এভাবে ফোল্ড করে নিয়ে তারপর ডোরি লুপের উপরে চাপ সেলে দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি অপর পাশে ওই ডোরি লুপগুলোকে সেলে করে নিয়েছি। এখন নিচটাকে একটু কেটে সমান করে নিচ্ছি। তারপর বডিটাকে আমি 2 ভাঁজ করে নিচ্ছি। তো এখানে আমি একটি গোল কলার শেপ দিয়ে নিব প্রথমে, তাই 2.5 ইঞ্চি পরিমাণ পুট এবং 5 ইঞ্চি পরিমাণ গলার ডিপ নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিপ নিয়ে নেবেন। তারপরে এখানে গোল কলার শেপ দিয়ে নেব এবং শেপ বরাবর করে কেটে নেব। তো এখন আমি বডিটাকে এভাবে ডবল ফোল্ড করে নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ করে মার্ক করে সোজা দাগ দিয়ে কেটে নিব। এখানে আপনারা 1.5 ইঞ্চি না নিয়ে 1 ইঞ্চি পরিমাণ নিলে বেশি ভালো হবে। তো আপনারা অবশ্যই এখানে 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে মার্ক করে কেটে নেবেন। তারপর এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটি লম্বা কাপড় কেটে নিয়েছি। কাপড়টাকে আমি ডাবল ফোল্ড করে নিয়ে সেলে করে নিচ্ছি। তারপরে ফিতাটাকে আমি সাইডের এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। এখন একটি সুসুতার মাধ্যমে এটাকে আমি উল্টিয়ে নিব। তো ফিতাটাকে উল্টিয়ে নেওয়ার পর আমি ফিতাটাকে ইস্ত্রি করে নিব। আর ইস্ত্রি করার পর আমি 3 ইঞ্চি পরিমাণ করে করে টুকরো করে নিচ্ছি। এরপর আমি একটি কাপড় ফ্রিজিং ইস্ত্রি করে নিয়েছি। আর এটি 11 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি পরিমাণ চড়া রয়েছে। তো এখানে আমি অন্য কালারের একটি কাপড়কে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি, যা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি পরিমাণ স্কোয়ার শেপ রয়েছে। তারপরে ট্রায়াঙ্গেলগুলো কীভাবে ফোল্ড করে নিয়ে আমি ফ্রিজিংয়ের কাপড়টার উপরে রেখে সেলে করে নিব। আর এই ট্রায়াঙ্গেলের মাঝ বরাবর করে আমি ফিতাগুলোকে ডাবল ফোল্ড করে সেলে করে নিব। যারা এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন। আর যারা এই ভিডিওটি আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো এভাবে আমি সবগুলো ট্রায়াঙ্গেলই সেলে করে নিয়েছি। এখন আমি অপর সাইডে বাকি ট্রায়াঙ্গেলগুলোকে দেখুন বরাবর করে রেখে সেলে করে নেব।
এবং এই ট্রায়াঙ্গেলগুলোর মাঝ বরাবর করে ফিতাগুলোকে সেলাই করে নেব। তারপর এখানে আমি একটি ডোরি তৈরি করে নিয়েছি। আমার কাছে কাপড় কম ছিল তাই আমার ডোরিটা ছোট হয়েছে। আপনারা অবশ্যই বড় করে ডোরি তৈরি করে নেবেন। তারপর ডোরিটাকে আমি একটি সেফটি পিনের সাহায্যে এই ফিতাগুলোর মাঝ বরাবর করে এই ফিতাগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। ক্রিস তো দেখুন কীভাবে আমি ডোরিটা ঢুকিয়ে নিয়েছি। এখন ডোরির একটি মাথা আমি লটকন সেলাই করে নেব। তো এখানে একটি কাপড় স্কোয়ার করে কেটে নিয়েছি, তারপর কাপড়টা এভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নিলাম। এরপর উল্টিয়ে নিয়ে আমি মাথাটা কেটে নিলাম। তো একইভাবে আমি অপর পাশে মাথাটাতেও আমি লটকন সেলাই করে নেব। এখন এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে একটি কাপড় কেটে নিয়েছি। আর এই কাপড়টাকে আমি দেখুন এই যে যে ট্রায়াঙ্গেলের সেলাইটা রয়েছে তা থেকে একটু উপর দিকে রেখে তারপর সেলাই করে নিচ্ছি। তো একইভাবে একই মাপের অপর পাশেও আমি আরেকটি কাপড় সেলাই করে নিচ্ছি। নিচের এক্সট্রা কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। তো এই ডোরির অংশটাকে আমি নিচ দিকে রাখবো। এরপর আমি বডির অংশটাকে দেখুন যেটা কোমরের দিক সেটা আমি ডোরির দিকে রেখে এই ট্রায়াঙ্গেলগুলোর উপরে দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর যে এক্সট্রা কাপড়টা আমি সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়টাকে আমি ফোল্ড করে এর ওপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি অপর পাশে বডিটাও সেলাই করে নেব। তো এই যে বডিটাকে আমি সেলাই করে নিয়েছি। এখন দেখুন সাইডে আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর এই 1 ইঞ্চি চড়া লেসটাকে আমি সেলাই করে নেব। তো লেসের অপর পাশেও আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি অপর পাশেও লেসটাকে সেলাই করে নিয়েছি। এরপর আমি দেখুন গোল গলার শেপটাকে কীভাবে অন্য গলার শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে তো বডিটাকে আমি ডবল ফোল্ড করে এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে কলার ফিউজিং কাটার জন্য একটি ফিউজিং নিয়েছি যা 8 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 7 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে। ফিউজিংটাকে আমি ডাবল ফোল্ড করে নিলাম, তারপরে এই ফিউজিংয়ের ওপর গলার অংশটা কীভাবে বসিয়ে নিলাম। এরপর আমি কলমের সাহায্যে গলার শেপটি ফিউজিংয়ের ওপর রেখে নিচ্ছি। এরপর আমি 1/2 ইঞ্চির সাথে কম পরিমাণ সাইডে ফিউজিং রেখে তারপর আমি কলার শেপটি কেটে নিচ্ছি। এরপর 1 ইঞ্চির সাথে কম রেখে আমি ফিউজিংটা কেটে নিলাম। ফিউজিংটাকে আমি একটি কাপড়ের ওপর স্থির করে নিয়েছি, তারপর ফিউজিংয়ের সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন মাঝে 1/2 ইঞ্চির চাইতে কম পরিমাণ কাপড় রেখে মাঝের এক্সট্রা অংশটাকে কেটে নিচ্ছি। তারপর বডির সামনে পার্টে আমি ফিউজিং অংশটাকে রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি।
এরপর আমি দেখুন এই কর্নারগুলোতে কাট দিয়ে নিচ্ছি, এতে আমার উল্টিয়ে নিতে সুবিধা হবে। তারপর আমি ফেজিংয়ের উপর সাইডের এক্সট্রা অংশটাকে রেখে একটি চাপসেলা দিয়ে নিলাম। এখন সামনের পাটটি আমার সেলে করা হয়ে গিয়েছে। তারপর নিচের যে ঘেরের অংশটা রয়েছে তাকে আমি 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়ে এর উপরে একটি লেস দিয়ে সেলাই করে নেব। আর এখানে আমি কুশিকাটার লেস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লেসই নিতে পারেন, কিন্তু এখানে কুশিকাটার লেস নিলেই বেশি ভালো দেখা যাবে। তারপর লেসের অপর সাইডেও আমি একটু সেলে দিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমি 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখার পরে 1/2 ইঞ্চির চাইতে কম চড়ায় আরেকটা লেস নিয়ে এর সাইড দিয়ে সেলে দিয়ে নিচ্ছি। তারপর লেসের সাইড দিয়ে আরেকটা সেলে দিয়ে নেব। এখন উপর অংশটাতে আমি কুচি দিয়ে নিচ্ছি। আর কুচিটাকে এমনভাবে দিতে হবে যাতে বডির কোমরের সমান হয়। এখন এই কুচির উপরে আমি বডির সামনের অংশটা নিয়ে কোমর অংশটা সেলাই করে নিব। তো দেখুন সামনের পাটটি আমার সেলাই করা হয়ে গিয়েছে। এর উপরে আমি পিছনের পাটটি বিছিয়ে নেব। আর পিছনের পাটটি দেখুন ঘেরটাকে আমি একদম সিম্পলি ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। আপনার চাইলে পিছন পাটেও লেস দিতে পারেন। তো প্রথমে আমি পুটটা সেলাই করে নেব, এরপরে সাইডটাকে 1 ইঞ্চি পরিমাণ করে সেলাই করে নেব। তো কলার ফিউজিংটাকে ফোল্ড করে আমি পুটটা সেলাই করে নিচ্ছি। আর পুটটাকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে সেলাই করে নিচ্ছি। পুটের এক্সট্রা অংশটা আমি কেটে নিচ্ছি। তো একইভাবে অপর পাশে পুটটাও সেলাই করে নিচ্ছি। এখন সাইডটাকে আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সেলাই করে নিচ্ছি। আর যখন নিচের ঘেরের দিকে আসবো তখন কিন্তু কাপড়টা একটু কম পরিমাণ করে তারপর সেলাই করে নেব। শুধুমাত্র বডিতে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যতটুকু এক্সট্রা রাখবো ততটুকু পরিমাণ গ্যাপ রেখে সেলাই করে নেব। তারপরভাবে অপর সাইডটা আমি সেলাই করে নিয়েছি। এখন দেখুন বডিতে যে ডোরি লুপগুলো আমি সেলাই করেছিলাম তার মাঝ বরাবর করে আমি কিছু পুঁতি সেলাই করে নিচ্ছি। আপনার এখানে সাদা কাপড় দিয়ে শো বাটন তৈরি করেও সেলাই করে নিতে পারেন, কিন্তু আমি এখানে পুঁতিগুলোই সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই টাইট করে পুঁতিগুলোকে সেলাই করে নিতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। তো এইভাবে সবগুলো পুঁতি আমি সেলাই করে নেব। এই যে দেখুন সবগুলো পুঁতি আমি সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার তালপাটটা কেটে নেব। তো যারা প্রথমে বডি কাটতে গেলে তালপাট কাটতে পারে না তারা এভাবে সেলাই করার পরে তালপাটটি কেটে নিতে পারেন। এরপর আমি হাতার সেলাই করে নেব। তো এই হাতার ভিডিওটি আমি কিছুদিন আগে আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আর হাতা লাগানোর ভিডিও আমি অনেকবার দেখিয়েছি, তাই আজকে আমি আপনাদেরকে হাতা লাগানোর ভিডিওটি দেখাচ্ছি না। এখানে দেখুন আমি ছোট ডোরিটি খুলে ফেলেছি, তারপরে সাদা কালার কাপড় দিয়ে একটি বড় ডোরি তৈরি করে নিয়েছি এবং ডোরিটির একটি মাথায় আমি দেখুন লটকন সেলাই করে নিয়েছি। এখন অপর মাথায় আমি লটকন সেলাই করে দেখাবো। এর জন্য এখানে দেখুন প্রথমে 1/2 ইঞ্চিতে একটি মার্ক করলাম, তারপর 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি 5টি মার্ক করলাম। এরপর আমি দেখুন
সাদা কালার এবং কালো কালারের দুই কালারের কাপড় নিয়েছি। 3 ইঞ্চি বা 3 ইঞ্চি করে স্কোয়ার শেপ করা রয়েছে। তারপর আমি সবগুলো কাপড়কে একসাথে করে নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম মাথাটা, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। এবং সাদা কালারটাও এভাবে কেটে আমি রাউন্ড করে নিলাম। এখন শেষে যে দাগটি রয়েছে সে দাগটি বরাবর করে আমি লটকনটাকে এভাবে ফুল করে নিয়ে সেলাই করে নেব। তারপর অপর মার্কে আমি সাদা কালারের কাপড় নিয়ে তারপরে এভাবে লটকনটা সেলাই করে নিচ্ছি। এরপর আমি কালো কালারের কাপড়টা নিয়ে সেলাই করে নেব। তো এভাবে আমি একের পর এক সাদা এবং কালো, সাদা এবং কালো করে নিয়ে সেলাই করে নেব লটকনগুলোকে। তো এখানে আমি 3টি কালো কালার এবং 2টি সাদা কালারের লটকন সেলাই করেছি। তারপর লটকনগুলোকে আমি উল্টিয়ে নেব। এখন এই ডোরিটাকে আমি ফুল করে নিচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বড় ডোরি তৈরি করে নেওয়ার জন্য, তাহলে কুর্তিটি দেখতে খুবই সুন্দর দেখা যাবে। তো এই কুর্তির ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর এখানে আমি সালোয়ারের সাথে ম্যাচিং করে কুর্তিটি সেলাই করেছি। আর সালোয়ারের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।